বেশি আল্লাহ তাআলার নিকট তার মর্যাদাও বেশি, যেই কাজে ঝুঁকি বেশি সেই কাজে প্রতিদানও বেশি। এ কারণেই মক্কার যুগের মুসলমানের দাম বেশি, বদর যুদ্ধে যারা শরীক হয়েছিল তাদের দাম বেশি, হুদাইবিয়ার প্রান্তরে যারা বায়াত দিয়েছিল নবীকে সেই বদরওয়ালাদের পর এদের দাম বেশি। প্রতিটা ক্ষেত্রেই দেখবেন আল্লাহ তাআলা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে যারা বেশি রিস্ক নিয়েছে, বেশি ঝুঁকি নিয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বেশি বাড়িয়েছে। এমনকি মর্যাদাটা পরকালে বাড়ান শুধু তা না, বর্তমান সময়েও দেখেন, শুধু একটাবার চিন্তা করেন, হাসান এবং হুসাইন দুইজনই জান্নাতের যুবকদের সর্দার, আল্লাহ তাআলা দুইজনকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু আমাকে বলেন দেখি, সমাজের মধ্যে হাসানকে নিয়ে বেশি আলোচনা হয় না হুসাইনকে নিয়ে? বলে না কি হুসাইনকে নিয়ে বেশি হয় না? কি কোনটা মনে হয়, হুসাইনকে নিয়ে বেশি হয় না কেন? হুসাইনকে নিয়ে বেশি হয় কেন, এবং হুসাইনের কোন দিকটা নিয়ে বেশি হয়? তার জীবনের দিকের তো অভাব নাই, জন্মের পরের দিনে তিনি কারবালায় গিয়েছেন এমন না, কারবালায় যাওয়ার আগেও তার লম্বা একটা জীবন আছে, সেই জীবন নিয়ে কিন্তু অত বেশি আলোচনা হয় না। শুধু কারবালার প্রান্তরটা নিয়ে এত বেশি আলোচনা কেন হয়? কারণ কারবালার প্রান্তরে তিনি রিস্ক নিয়েছিলেন, ঝুঁকি নিয়েছিলেন, আশঙ্কার খড়গ মাথায় নিয়ে ময়দানে নেমেছিলেন, কোরবানি বেশি দিয়েছিলেন, আল্লাহ মর্যাদাও বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার নবীর পরীক্ষা এসেছে, অন্যান্য নবীদেরও পরীক্ষা এসেছে, আমার নবীর পরীক্ষা ছিল সবার চাইতে বেশি, আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবার চাইতে বেশি। আমার নবীর পর ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা ছিল অন্য সকল নবীর চাইতে বেশি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকেও মর্যাদা দিয়েছেন অন্যদের চাইতে বেশি, তাকে জাতির পিতাই ঘোষণা করে দিয়েছেন। তো বলছিলাম রমজান হলো তাকওয়া চর্চার একটা মাস, আর এই তাকওয়া যখন ভেতরে আসবে বান্দার ভেতরে ফেরেশতার গুণটা প্রবল হবে, ফেরেশতার গুণ প্রবল হবে, এর দ্বারা সে বিভিন্ন নেক আমলেও রত থাকবে, গুনাহ থেকেও বিরত থাকবে, আর অতিরিক্ত যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে সেগুলোকেও সে প্রয়োগ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উপযুক্ত বানাবে। তো এই যে রমজান মাস আসছে, তাকওয়ার চর্চা কিভাবে হয়? সবচাইতে বড় যে বৈশিষ্ট্যটা রমজানের মধ্যে পাওয়া যায়, যেই মাসের মধ্যে বান্দা একমাত্র আল্লাহকে ভয় করে হালাল জিনিস থেকে বিরত থাকার প্র্যাকটিস করে। খাবার এটা হালাল না হারাম? পানি হালাল না হারাম? স্ত্রীর সঙ্গে মেলামেশা হালাল? তিনটা কাজ হালাল, কিন্তু সোবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এক আল্লাহকে ভয় করে বান্দা তিনটা কাজ থেকে বিরত থাকে। তাহলে বান্দা যখন আল্লাহকে ভয় করে বৈধ জিনিস থেকেও বিরত থাকার তালিম অর্জন করে ফেলবে, কখন যেটা অবৈধ, যেটা গুনাহ, যেটা হারাম, সেটা থেকে সে তো আরো বেশি দূরে থাকে। রমজান তাকওয়া অর্জনের মাস, শুধু এক মাস তাকওয়া ধরে রাখার মাস না, এই মাসে অর্জন করবে এটা নিয়ে বাকি 11 মাস চলবে। মোবাইল চার্জ দিবেন 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টাই চালাবেন না, বরং চার্জের সময় তো চালাই না, বাকি 23 ঘন্টা হয়তো এটাকে আপনি চালাবেন, এই 1 ঘন্টা চার্জ দিয়ে 23 ঘন্টা চলবে। রমজান হলো তাকওয়া হাসিলের মাস, এমন না যে ঈদের দিন সকালে সব তাকওয়া ঝেড়ে নতুন করে আবার ইবলিসে পরিণত হবেন, না, রমজানে চার্জ করবেন, তাকওয়া ভিতরে ঢুকাবেন, আর এই তাকওয়া নিয়ে পুরো 11টা মাস চলবেন, আবার যখন রমজান আসবে আবার চার্জিং ডিভাইসটা আপনার চার্জের মধ্যে লাগিয়ে নতুন করে চার্জ করে নেবে। তাহলে এই যে তাকওয়া হাসিলের যে মাস, এই মাসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার যে আমার রোজা দ্বারা আসলে তাকওয়া হাসিল হচ্ছে কিনা। যদি হয় এই রোজা সফল রোজা, যদি না হয় এই রোজা ব্যর্থ রোজা। বলবেন দলিল কি?